ভক্ত আসিকে আছো যত, ভক্ত আসিকে আছো যত, শোনো গো সবাই, মুটিয়ারি পীর গাজী বাবার কারিশমা সুহায়, মুটিয়ারি পীর গাজী বাবার কারিশমা সুহায়, মুটিয়ারি পীর গাজী বাবার কারিশমা সুহায়, ভক্ত আসিকে আছো যত, ভক্ত আসিকে আছো যত, শোনো গো সবাই, মুটিয়ারি পীর গাজী বাবার কারিশমা সুহায়, মুটিয়ারি পীর গাজী বাবার কারিশমা সুহায়, মুটিয়ারি পীর গাজী বাবার কারিশমা সুহায়, বাচ্চু কাদের আজ তোমাদের শোনাই গো এক ঘটনা, সৈয়দ শাহ মোবারক গাজীর কি মায়া কি করুণা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনার ওই বিষ্ণুপুর থানার অধীনে এক গ্রামের এক সংসারে ছিল স্বামী স্ত্রীতে দুইজনে, জায়গা জমি ছিল ভালোই সুখ সাচ্ছলের সংসার, অমুসলিম ছিল তারা ছিল হিন্দু পরিবার, একটি মাত্র কন্যা তাদের ভালোবাসার সংসারে, পর পর পাঁচ পুত্র হয়ে পাঁচ পুত্রই গেল মরে, বহু দেবদেবীর পূজা করতো সন্ধ্যা সকালে, আর বহু মন্দিরেতে মানত করে স্বামী স্ত্রী মিলে, তবুও নসিব তাদের একটুও বদলালো না, সর্বনাশার কালো মেঘ সরেও আলো ফুটলো না, পুত্র কেউ তিন দিনের বেশি বাঁচে না, হায় বাঁচে না, নিদারুণ এই দুঃখ তাদের মনে শান্তি ছিল না, তো যে যা বলে তাই করে, কে যে যা বলে তাই করে, পুত্র এক পাওয়ার আশায় কত দেবতার মন্দিরে নারী এই বলে যায়, চলে ভিগ দাও তুমি রব সাজ ঘটাও, আমার
কোন তদবির কোন চেষ্টা বাস্তবেতে ফলল না, এত কষ্ট করেও তবু পুত্র সন্তান বাঁচল না। ধীরে ধীরে বাড়ছে বয়স, বুড়ি হতে বসেছে ওই নারীর বয়স, শোনো 50 পার হয়ে গেছে। একদিন নারী দুপুর বেলায় বসিয়া রান্না করছিল, আপন মনে গুমরে গুমরে মনের দুঃখে কাঁদছিল। এমন সময় এক ভিখারিনী এলো তাহার দরজায়, কি কারণে কাঁদছো মা গো ভিখারিনী জানতে চায়। তো নিজের দুঃখের কথা নারী ভিখারিনীকে কয় যখন, আর শুনে সেই ভিখারিনী ওই নারীকে বলে তখন। যে কথাটা বলি মা গো শুনে তুই নে না, যে কথাটা বলি মা গো শুনে তুই নে না, একটি বার কষ্ট করে কাজের দ্বারে জানা মা গো মা। মোচনা চোখের পানি দয়াল গাজী নিরাশ করে না মা গো মা, মোচনা চোখের পানি দয়াল গাজী নিরাশ করে না। যে কথাটা বলি কথাটা বলি মা গো শুনে তুই নে না, একটি বার কষ্ট করে গাজির দ্বারে জানা মা গো মা। মোচনা চোখের পানি দয়াল গাজী নিরাশ করে না। সত্যি যেন এক খুশির আলো নারী দেখতে পায়, আদর করে বসিয়ে কাছে
ভিখারিনী কে ওই খাওয়ালো কিছু চাল পয়সা দিয়ে, ভিখারিনী কে বিদায় করিল মাঠ থেকে কাজ সেরে স্বামী ঘরেতে ফিরলো যখন, ভিখারিনীর সকল কথা স্বামীকে শোনায় তখন। স্বামী বলে এ সপ্তাহে গাজী বাবার দ্বারে যাব, তুমি আমি দুজন মিলে পীরগাজীকে জানাব। সেই সপ্তাহে স্বামী স্ত্রীতে গাজী বাবার দ্বারে যায়, আর কেঁদে কেঁদে স্বামী স্ত্রীতে পীর গাজীকে শুধায়। পড়ো যে বিপদে পড়ে এলাম গাজী তোমার দ্বারে, আমাদের মনের আশা পূর্ণ করে আমরা চরণের ভিখারি, দয়াল গাজী হও কান্ডারি, আমাদের মুখের দিকে বারে পীর চা। পুত্র এক দাও, পুত্র এক দাও, জানিয়ে দুজন মাজারে ফুল শিরলি দিল। বড় আশা নিয়ে তারা মক্কা পুকুরে ফুল ভাসালো, ঘুরে ঘুরে সেই ফুল এলো তাহাদের হাতে, বলে সবাই আশা তোমাদের মিটবে বাবার দোয়াতে। মাজার হতে গোসলের পানি নিয়ে বাড়িতে এলো, একটি বছর পার না হতেই পুত্র এক জন্ম নিল। চাঁদের মতো পুত্র দেখে মা বাবার মন ভরে যায়, গাজী বাবার দয়ার দানে ঘর তাদের আলো হয়। তো ধীরে ধীরে ছেলের বয়স ছয় মাস যখন হলো, বাজি বাজনা করে আবার গাজী বাবার দ্বারে গেল। জোড়া খাসির হাজত দিল,
চাদর চাপালো মাজারে, তারপর ছেলে ভাসালো পবিত্র মক্কা পুকুরে, তামার হাঁড়িতে ছেলেকে সোয়ায় ছেড়ে দিল, সারা পুকুর ঘুরে হাঁড়ি হাতেতে মায়ের এলো, আনন্দে তাদের ভুক ভরে যায়, আনন্দে তাদের ভুক ভরে যায়, ছেলেকে কোলে নিয়ে ইয়াগাজী বলে উঠিল তারা আগে। গাজির তুলো না ওই নাম টিকি মধু, দুঃখ জ্বালা গাজি আয় রাখে না করো, দরবার যে ভরপুর কুদরতি মালেতে পাক দরবার যে ভরপুর, দুঃখ জ্বালা গাজি আয় রাখে না করো, পাইলো গাজির শরণেতে ছেলের নামটি গাজী রাখিল, গাজী বাবার মাজারের এক ফটো তারা রাখলো ঘরে, সন্ধ্যা সকাল মালা পরায় ধূপ দেয় যত্ন করে, প্রতি বছর সতেরোই শ্রাবণ যায় তারা গাজীর মেলায়, আর ভক্তি ভরে ফুল শিরনি চাদর দেয় গাজীর রজায়, ঘরেতে এক নজর গা গাজীর করে তারা রেখেছে, আজও সন্ধ্যা সকালেতে ধূপ বাতি জ্বালিছে, গাজী আজ দু ছেলের পিতা করে আজও এত সম্মান, কথায় কথায় বলে আমার সব কিছু ওই গাজীর দান, গাজী আমার প্রাণের দেবতা, গাজী আমার সাধন ভজন, মেটায় গাজী মনের আস, ওই গাজীর গাজী ভক্তি দেখে, ওই গাজীর গাজী ভক্তি দেখে শ্রদ্ধায় হয়ে যায় নত, এমনই গাজীর ভক্ত সারা দেশেতে আছে কত, সৈয়দ শাহ মুবারক গাজী, গাজী ঘুটিয়ারি সরকার, দয়ার সাগর গাজী বাবা,
মনের আশা মেটায় সবার। ঘুটিয়ারিতে গেলে জানি ঘুটিয়ারিতে গেলে জানি মুশকিলে হয় গো আসান। গাজীর নামে বাচ্চু কাদের তাই তো গায় প্রেমের এই গান। কিনু রানিদার পীর গাজী বাবার জান্নাতি ফিরদৌস আছে ভোরে। মন শুধু গাজী গাজী পাগল মন মন রে, মন শুধু গাজী গাজী করে। কিনু রানিদার পীর গাজী বাবা, কিনু রানিদার পীর গাজী বাবা, জান্নাতি ফিরদৌস আছে ভোরে। মেটে না সার দেখেও ঘটনাটি তার মনে পড়ে যায় তখন।
যে বাপ হারা গরিব ছেলে খেলছিল পথের ধারে, আর মাসটি ছিল রমজান মাস, সময়টা আসর পরে। সেই পথ ধরে এক পয়সাওয়ালা আসছিল সে ঘরেতে, আর পলিথিনের দুইটি যে ব্যাগ ঝুলছিল দুই হাতেতে, ইফতারে সামান ভরা তাতে। ইফতারে সামান যে ভরা দুই ব্যাগে সব দেখা যায়, ভাই এমন খাবার কিনে আনার তো আর নিয়ম নাই। হঠাৎ সেই গরিব ছেলেটির চোখ পড়ে যায় ব্যাগেতে, আপেল আর বেদানা দেখে খাবার স্বাদ হয় মনেতে। বাচ্চাটা রোজাদার ছিল মনে মনে ভাবতে থাকে, আজ আপেল বেদানা গো খাবো, ঘরে গিয়ে বলবো মাকে। তো রোজা খোলা সময় হলো, রোজা খোলার সময় হলো, খেলা ছেড়ে ঘরেতে এসে আজ আপেল বেদানা খাবো বলে মাকে হেসে হেসে। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আজান হাঁকিল, ছেলেকে নিয়ে মা জননী ইফতার করতে বসিল। ওই গরিব মতে যা জুটেছে সাজিয়েছে এক থালাতে, আর ছেলে বলে মা খুলবো না রোজা, আপেল বেদানা নেই এতে। তো ছেলের কথা শুনে জননী, ছেলের মাথায় হাতি রেখে মা জননীকে দেখায়, বুক ফেটে যায় রে।
কেটে যায় রে। ছেলে বলে কেঁদো না আর দুঃখ তুমি করো না, আপেল বেদানা না যদি দাও রোজা আমি খুলব না। ছেলে জিদ দেখে গো মায়ের কলিজার খুন শুকিয়ে যায়, আর পাঁচটি টাকা ধার করিয়া ছেলেটির হাতে দেয়। যারে বাবা তুই ছুটে গিয়ে কিনে আন আপেল বেদানা, তাড়াতাড়ি আসবি সোনা রাস্তায় দেরি করিস না। আপেল আর বেদানা কিনে আসছিল যখন পথ ধরে, আর ক্ষুধার জ্বালায় একটি ছেলে কাঁদছিল পথের ধারে। ওই বাচ্চাটির কান্না দেখে এর মনেতে দয়া হলো, একটি নিজের তরে রেখে একটি তার হাতে দিল। হাতে একটা আপেল পেয়ে ছুটল ঘরের দিকে, কে হাতে একটা আপেল পেয়ে ছুটল ঘরের দিকে, রাস্তা যে পার হতে গেল ধাক্কা মারলো গাড়িতে, রাস্তা যে পার হতে গেল ধাক্কা মারলো গাড়িতে, রাস্তা যে পার হতে গেল ধাক্কা মারলো গাড়িতে। হাতে একটা আপেল পেয়ে, হাতে একটা আপেল পেয়ে ছুটল ঘরের দিকে, রাস্তা যে পার হতে গেল ধাক্কা মারলো গাড়িতে, রাস্তা যে পার হতে গেল ধাক্কা মারলো গাড়িতে। আচার খেয়ে মাটিতে পড়ে ছটপট সে করতে থাকে, এ তখন কাছেতে গিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। আরো কত লোক ছুটে এসে এই ছেলেটির দোষ দেয়, যখন সেই ফলটি হাতে ফিরত দিয়ে এই কথা বলে তখন। দেখুন যে বাচ্চাটিকে সে আপেল দিয়েছিল, সেই বাচ্চাটি রাস্তা পার হওয়ার সময় এক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তখন রাস্তার কিছু লোক সেই বাচ্চাটির নামে দোষ দেয়। আর সেই বাচ্চাটি যখন মরণের সঙ্গে লড়াই করছে, আর সেই রাস্তার যাত্রীদের কি বলছে লক্ষ্য করুন। শোনো বন্ধু দোষ নেই যে তোমার, শোনো বন্ধু নেই দোষ যে তোমার, সবই দোষ আমার, কপালে এ লিখেছিল আল্লাহ তালা যে আমার, কপালে এ লিখেছিল আল্লাহ তালা যে আমার। শোনো বন্ধু নেই দোষ যে তোমার, সবই দোষ আমার, কপালে এ লিখেছিল আল্লাহ তালা গো আমার, কপালে এ লিখেছিল আল্লাহ তালা গো আমার। গরিব হয়ে জন্ম নেওয়া বড়ই জ্বালা, গরিবকে তাই ভালোবাসে আল্লাহ তালা। বন্ধু তুমি কেঁদো না গো আর, বন্ধু তুমি কেঁদো না গো আর, মর্জি সব খোদা, কেয়ামতে দেখা হবে পথ চেয়ে থাকি গো তোমার, কেয়ামতে দেখা হবে পথ চেয়ে থাকি গো তোমার। শোনো বন্ধু দোষ নেই যে তোমার, সবই দোষ আমার, কপালে যা লেখা ছিল আল্লাহ তালা যে আমার,
কপালে লিখেছিল আল্লাহ তালা জিয়ামা। ছেলের যে আসতে দেরি হচ্ছে মা জননী ভাবতে থাকে, এখনো যে আসে না ছেলে পাঠিয়েছি কখন তাকে। আপেল আর বেদানা হাতে ফিরে এলো ছেলে ঘরেতে, দেখে এক অচেনা লোক রয়েছে যে ছেলের সাথে। ছেলেটি ভয়ে কাঁপতে থাকে, দু চোখে ঝরে পানি, এ দৃশ্য দেখে ছুটে গিয়ে জড়িয়ে বলে জননী, কে তোকে মেরেছে রে বল, কি হয়েছে বাবা বলে না। ছেলের সঙ্গে আসা লোকটি শোনায় তখন ঘটনা, ওই ঘটনা শুনিয়া মা চমকে যে উঠিল, আর বুকেতে ছেলের মাথা রেখে হাত বোলাতে লাগিল। তো মায়ের হাতে আদর পেয়ে কে মায়ের হাতে আদর পেয়ে ছেলের প্রাণটি শীতল হলো, আর মায়ের দুটি হাত ধরিয়া ছেলে তখন বলে উঠিল, মা গো তুমি আজ আমাকে দাও ক্ষমা করে, মা গো তুমি আজ আমাকে দাও ক্ষমা করে, বলছি হাত ধরে আর চাইবো না মা আপেল বেদানা। মা গো তুমি আজ আমাকে দাও ক্ষমা করে, বলছি হাত ধরে আর চাইবো না মা আপেল বেদানা, আর চাইবো না মা আপেল বেদানা। ফুতার করে শুকরিয়া করবো খোদারি দারে, শুকরিয়া করবো খোদারি দারে। মা গো তুমি আজ আমাকে দাও ক্ষমা করে, বলছি হাত ধরে চাইবো না মা আপেল বেদানা, চাইবো না মা আপেল বেদানা। তাই খাবো গো মোর জননী, এর সাথে ইফতার করিয়া ঘুমাই ছেলে বেহুঁশেতে। মা জননী তার হাতটি দিয়ে বুলাই ছেলের গায়েতে, ভোরে ওঠে সেহরি খেল রোজারে রাখিল আবার, আর কোনো সে জিদ করে না ভালো ভালো কিছু খাবার। মাছে মেয়ে যে টুকু আনে খায় মা ছেলে ভাগ করে, কোনোদিন যদি না জোটে গো কাঁধে না খাবার তরে। একদিন রাতে জোটেনি কিছু ঘুমাই ছেলে অনাহারে, সেই রাতে সেই ছেলের আব্বা স্বপ্নে দেখা দেয় তারে।
সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। সে চেয়ে দেখিল যখন জননী তার করছে আদর, ওই বুকেতে জড়িয়ে তখন ছেলে বলে মার রোজ রাতেতে এইভাবে আদর করো তুমি। আজ একটু আগে স্বপ্নেতে মা আব্বাকে দেখলাম আমি। দিনে চোখে চোখে রাখো, রাতে তুমি ঘুমাও না, আমার জন্য এত কষ্ট মা কেন করো বলো না। তোর আব্বাকে ডাক্তার দেখে, তোর আব্বাকে ডাক্তার দেখে বলল রে যখন বাজবে না, তোর আব্বা সেদিন আমাকে কি বলেছিল শুনে না। দুনিয়া ছেড়ে যাব চলে, লাল রেখে তোর কাছে তে, দুনিয়া ছেড়ে যাব চলে, লাল রেখে তোর কাছে তে, এতিম হবে স্বামীর সঙ্গে মা জড়ো হয়, কে স্বামীর সঙ্গে মা জড়ো হয়, বাপের শোকে তে ছেলে আর কেঁদে কেটে মাও ছেলের কয়টা দিন গেল চলে। একদিকে খুদার জ্বালা, একদিকে খুদার জ্বালা, একদিকে শোকের তুফান, আর শুকিয়ে শুকিয়ে মাও ছেলের বাঁচবে আর কত দিন প্রাণ। খুদার জ্বালা না সইতে পেরে গেল এক ধনির বাড়িতে, যত বাসি খাবার ছিল ভাই রে তাই যে তারা দিল খেতে। সেই বাসি খাবার খাবার পরে
সেই বাসি খাবার খাওয়ার পরে ধরলো পেটের রোগেতে, আর অনেক চেষ্টা করলো ডাক্তার, পারলো না তাদের বাঁচাতে। কে মা ও ছেলে একই সাথে, কে মা ও ছেলে একই সাথে মরে গেল গো যখন, সেই লাশের ঘর থেকে আওয়াজ আসিল তখন। দেখুন সেই লাশের ঘর থেকে কি আওয়াজ, পাড়ার লোকেরা শুনতে পাচ্ছে, লক্ষ্য করুন। কে একই সাথে তে মা ও ছেলে মরে যায়, একই সাথে তে, একই সাথে তে মা ও ছেলে মরে যায়, একই সাথে তে। এই দুনিয়াতে যে ভাই কেহ কারো নয়, একই সাথে তে, একই সাথে তে মা ও ছেলে মরে যায়, একই সাথে তে। এই দুনিয়াতে যে ভাই কেহ কারো নয়, একই সাথে তে, একই সাথে তে মা ও ছেলে মরে যায়, একই সাথে তে। পয়সা আছে যাদের তারা করে বড়াই, করবে মরে পেটের সাথে করে লড়াই। পয়সা আছে যাদের তারা করে বড়াই, করবে মরে পেটের সাথে করে লড়াই। লড়াই হারলে হালকা, একই সাথে তে মা ও ছেলে মরে যায়, একই সাথে তে। এই দুনিয়াতে যে ভাই কেহ কারো নয়, একই সাথে তে মা ও ছেলে মরে যায়, একই সাথে তে, একই সাথে তে মা ও ছেলে মরে যায়, একই সাথে তে, একই সাথে তে মা ও ছেলে মরে যায়, একই সাথে।